আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নয়াপল্টনে 10 ডিসেম্বরে গণসমাবেশ বলেন বিএনপি নেতা কর্মীদের রাজপথে থাকার নীতি যুবলীগ চেয়ারম্যানের। বিএনপির 5 নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সৌরাদ্দী উত্থানে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। পাকিস্তানি পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত 3, আহত 27। রাজাপুরে বিএনপির 106 নেতা কর্মীর নামে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল রিজভী বলেছেন, বিএনপিকে 10 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হলেও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। মঙ্গলবার 29 নভেম্বর গণমাধ্যমকে তিনি একক তথ্য নিশ্চিত করেন। ইতিমধ্যে 26 শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। মঙ্গলবার 29 নভেম্বর দলটিকে একটি চিঠিও দিয়েছে। চিঠি পাওয়ার পর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, আমি ডিএমপি চিঠি পেয়েছি, কিন্তু আমরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করব। বিএনপি জ্যেষ্ঠ নেতা বলেন, সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে বিএনপি আন্দোলন করে আসছে। দেশে 10 বিভাগের ভেতর 8টিতে বিএনপি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 3 ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ হবে, এরপর 10 ডিসেম্বর ঢাকা বিভাগে হবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বর্তমান গণবিরোধী সরকার চক্রান্ত করে যাচ্ছে, যেটা তাদের চিরচেনা অভ্যাস। সেই পুরনো কায়েমি মামলা ও নিজেরাই ষড়যন্ত্র করে ককটেল বিস্ফোরণ করে গাড়ি ভাঙচুর করে, আবার ককটেল বিস্ফোরণও হয়নি তবুও মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। অনেক বিএনপি নেতাকর্মী নামে যারা এলাকায় নেই তাদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। এই মিথ্যে মামলাগুলো দেওয়ার উদ্দেশ্যে আগের ন্যায় জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা, এই দুরবসন্ধিমূলক চক্রান্ত এবং এই ঘৃণ্য মাস্টার প্ল্যান। নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশে যুবলীগ চেয়ারম্যানের। বিএনপির যে কোনো ধরনের নৈরাজ্য ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজল সামস পরশ। তিনি বলেছেন, ভয়ভীতি দেখিয়েও বোমাবাজি করে দেশ চালানো যায় না, বিএনপির উদ্দেশ্য হাসিল করতে দেব না। আমি আমাদের নেতাদের নির্দেশ দিচ্ছি, আপনারা রাজপথে থাকবেন, আপনাদের সঙ্গে নিয়েই এই সন্ত্রাসীদের আমরা সহায়তা করব। চট্টগ্রাম নগরীর কাজী দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গতকাল মঙ্গলবার যুবলীগের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী 4 ডিসেম্বর চট্টগ্রামের পলক গ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিভাগীয় সমাবেশের আয়োজন করে যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপির কোনো নেতা রাষ্ট্র পরিচালনা করার কোনো যোগ্যতা নেই, না আছে খালেদা জিয়ার, না আছে তার গুণধর পুত্র তারেকের। দক্ষতা নেই বলেই আজ তারা এই দেশকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে হয়তো তাদের বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করা যাবে, কিন্তু কোনো বিদেশি প্রভুদের নির্দেশনায় বা হস্তক্ষেপে বাংলাদেশে নির্বাচন হবে না, সরকার পরিবর্তন হবে না। প্রধানমন্ত্রী জনসভা নিয়ে চট্টগ্রাম সহ 11 জেলার যুবলীগের প্রস্তুতি সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান লিখিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আগামী 4 ডিসেম্বরে মহাসমাবেশকে মহাজনসমুদ্রে পরিণত করে সফল করার জন্য যুবলীগকে দিক নির্দেশনা দেওয়া হয় সভায়। শেখ ফজলে সামস পরশ বলেন, প্রধানমন্ত্রী আজ অতুলনীয় জনপ্রিয়তা অর্জন করেছেন। বিএনপির 5 নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। রাজধানীর ধানমন্ডিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ আসিমের বাসায় সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ 5 বিএনপি নেতাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এমন দাবি করেছেন বিএনপি। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিথুন ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদের নেতৃত্বে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন মিথুন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতা মোহাম্মদ ফরেন, ধানমন্ডি থানা ছাত্রদল নেতা চঞ্চল আহমেদ, ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমুন হোসেন, ছাত্রনেতা আরাফাত দীপু, সোহাগ আলী, ইরান, হাজারিবাগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিল।
চৌরাটি উত্থানে নয় নয়া পল্টনে সমাবেশ করবে বিএনপি। দশ ডিসেম্বর ২৬টি শর্তে বিএনপি ঢাকা বিভাগীয় কর্মসমাবেশ করার জন্য রাজধানীর শরণার্থী উত্থানে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শরণার্থী উত্থানে অনুমতি পেলেও বিএনপি নয়াপল্টনে সমাবেশ করবে করতে চায়। মঙ্গলবার বিএনপি প্রচার সম্পাদক ও দলটির মিডিয়া সেল এর সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি আমাদের সময় .com-কে বলেন, বিএনপি শরণার্থী উত্থানে সমাবেশ করার অনুমতি চায়নি। শুনেছি কিছু শর্তে শরণার্থী উত্থানে সমাবেশ করার জন্য ডিএমপি অনুমতি দিয়েছে, তবে আমরা এখনও কোনো চিঠি পাইনি। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হলো নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার, এটাই আমাদের দলের সিদ্ধান্ত। চিঠি পেলে দলের স্থায়ী কমিটির বৈঠকে বসবে, তখন দলের হাইকমান্ডও সিদ্ধান্ত নেবে কি করবে। এদিকে শরণার্থী উত্থান নয় নয়াপল্টনে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের রিজভী এসব কথা বলেন। দ্রব্যমূল্যের অগ্রগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দলটি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ করে আসছে। এখন পর্যন্ত ৮টি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ শেষ হয়েছে। ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। পাকিস্তানি পুলিশের গাড়িতে বোমা হামলায় নিহত ৩, আহত ২৭। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শহর কোয়েটায় একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৭ জন, যাদের মধ্যে ৩ জনই পুলিশ সদস্য। বুধবার ৩০ নভেম্বর কোয়েটার বালেলি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জিও নিউজ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। সাহায্য চাওয়া হয়েছে বোম্বু ডিসপোজাল ইউনিটেরও। এদিন পুলিশের একটি ট্রাককে লক্ষ্য করে আচমকা বোমা হামলা চালানো হয়। এতে আহত পুলিশ ও বেসামরিক লোকদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গোলাম আসফার মোহেসার বলেছেন, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা ছিল, কারণ তারা ঘটনাস্থলের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারীর দেহাবশেষ পেয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণে পুলিশের ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে ডিআইজি জানিয়েছেন, হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন, গাড়িটির খাদে পড়ে গেলে এর নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনি। এছাড়া আরও ২০ পুলিশ সদস্য ও ৪ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদের মধ্যে ২ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানিয়েছেন, বিস্ফোরণে পুলিশের ট্রাক ও পাশে থাকা আরও ২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ২০ থেকে ২৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি আসফার। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আরিফ আলভি। ঘটনার দ্রুত তদন্ত করতে নির্দেশ দিয়েছেন শাহবাজ। এছাড়া হামলায় নিহতদের পরকালে শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট আলভি। রাজাপুরে বিএনপির ১০৬ নেতা কর্মীর নামে মামলা। ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংরি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বোমা হামলার অভিযোগে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ২৯ নভেম্বর রাতে রাজাপুর থানা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস পরাজী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিমুদ্দিন আকন সহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়। মামলার বিবরণে জানা যায়, রাত ১১:৩০টার দিকে শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খানের বাড়িতে একটি অনুষ্ঠান শেষে ১০ থেকে ১২ জন আওয়ামী লীগের নেতাকর্মী পিংরি স্কুল এলাকায় আসেন। সেখানে তাদের উপস্থিতি দেখে এলাকার লোকজন তাদের পরিচয় জানতে চান। সেখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং পরিচয় জানার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের গালাগাল করেন। এক পর্যায়ে তাদেরকে মারধর শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান ত্যাগ করলে তাদের লক্ষ্য করে পেছন থেকে পরপর ৩টি বোমা নিক্ষেপ করা হয়, তবে এ ঘটনায় কেউ আহত হননি।